নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হলে সাপ্তাহিক আজকাল পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ সময় মেয়র এরিক বলেন, বহুজাতির মিশ্রণের নিউ ইয়র্কে বাংলাদেশিরা ক্রমশ নিজেদের অবস্থান করে নিয়েছে। নিউ ইয়র্কের সমস্ত অগ্রযাত্রার সাথে সাথে বাংলাদেশিরাও এগিয়ে চলেছেন স্বমহিমায়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সব জায়গায়ই বাংলাদেশিরা তাদের শ্রম ও মেধা দিয়ে নিউ ইয়র্ককে সমৃদ্ধ করছেন। মেয়র বলেন, বাংলাদেশিদের সাথে তার সম্পর্ক সুদৃঢ়। অনুষ্ঠানে আরো ছিলেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার। জেনিফার দক্ষিণ এশীয়দের প্রথম জনপ্রতিনিধি হিসেবে রাজ্যসভায় বাংলাদেশিদের স্বার্থে ক্রমাগত কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিউ ইয়র্কের রাজ্যসভায় বাংলাদেশ দিবস চালু করার ব্যাপারে তার অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ। পত্রিকাটির মাধ্যমে কমিউনিটির কথা আরও বেশি করে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সম্পাদক। তিনি বলেন, কমিউনিটির সর্বাত্মক ভালোবাসা নিয়ে আজকাল পত্রিকাটি এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক মঞ্জুর আহমেদ, ঠিকানা পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে পত্রিকার জন্মলগ্ন থেকে ক্রমাগত সহযোগিতা করে পাশে থাকার জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয় এবং কেক কেটে পত্রিকাটির জন্মদিন পালন করা হয়।